নিম্নচাপের ভুকুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে তো নিম্নচাপের জেরে রাজ্যের কোন কোন জেলাগুলিতে কবে কখন থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার বিকেল থেকেই বৃষ্টির দাপট দেখেছে শহর তবে এবার এই বৃষ্টি আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও পূর্ব মেদিনীপুর হাওড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশে জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি হয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে শুক্রবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে জারি হয়েছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যাবে বাংলাদেশের দিকে যার জেরে রাজ্যে এর প্রবল প্রভাব পড়বে এবং মুষলধারে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ আজ সারাদিনই কালো মেঘে ঢাকা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 95% ন্যূনতম 81%। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ।